বিসমিল্লাহ রহমান রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাছ, হাঁস, মুরগি, গরু, ছাগলের খাদ্যের বর্তমানে এই অতি উচ্চ মূল্যের বাজারে অনেক খামারিরাই আমরা হাতে তৈরি খাদ্য বা ঘরে তৈরি খাদ্যের মাধ্যমে আমাদের খামার পরিচালনা করে থাকি। কিছু কিছু চাষি কিছুদিন হাতে তৈরি খাদ্য ব্যবহার করার পরে এই খাদ্যটা ছেড়ে দিয়ে অতি উচ্চ মূল্যের প্লেট খাদ্যে তারা চলে যায়। কারণ হিসাবে তারা বলেন যে হাতে তৈরি খাদ্যে গ্রোথ পারফরমেন্স অতটা ভালো আসে না। কেন আসে না জানেন? আপনি আপনার প্রয়োজন অনুসারে যে খাদ্যটা তৈরি করেছেন, আপনার মাছ বা প্রাণীর জন্য ওই সময় যত পার্সেন্ট প্রোটিন বা আমিষ বা নিশ্চিত করার কথা ছিল, আপনার খাদ্যে ওই পরিমাণ আমিষের পার্সেন্টেজ ছিল না। আপনি হিসাবে কোথাও একটা ভুল করেছেন, এজন্য এই খাদ্য দিয়ে আপনার গ্রোথ পারফরমেন্স অতটা ভালো আসেনি। তো আজকে আমি আপনাদের সাথে হাতে তৈরি খাদ্যের প্রোটিন বা আমিষের পার্সেন্টেজ খুব সহজ পদ্ধতিতে কিভাবে নির্ণয় করবেন একটা ছোট্ট ম্যাথমেটিক্যাল থিওরির মাধ্যমে আপনাদেরকে আমি দেখাবো। তো এই থিওরিটা অবলম্বন করে যদি আপনার চারপাশে এর যে উপাদানগুলো পাওয়া যায়, এই উপাদানগুলো দিয়ে সাথে কিছু এডিশনাল উপাদান মিক্স করে যদি আপনি খাদ্যটা তৈরি করেন, ওই পিলেট কোম্পানির খাদ্যের চেয়ে আপনার খাদ্যের মান অনেক গুণে ভালো হবে, এটা আমি গ্যারান্টি দিচ্ছি। কারণ এই 26টা উপাদানের 5-7টা উপাদান বা যে কোনো কিছু উপাদান দিয়েই তো পিলেট খাদ্য কোম্পানি তৈরি করছে। সে কি উপাদান কিনছে, সে উপাদানটায় ফাঙ্গাস আছে, উপাদানটা পুরানো না উপাদানটা নতুন, বা তার সংরক্ষণ ব্যবস্থাটা কেমন আমি তো জানি না, কিন্তু আমি যেটা আমার এলাকা থেকে কিনছি আমি এটা দেখে কিনছি, আমি প্রোটিন পার্সেন্টেজটা হিসাব করে আমি খাদ্যটা মিশ্রণ করেছি, আমার এটাই কেন গ্রোথ পারফরমেন্স ভালো আসবে না? এর একমাত্র কারণ প্রোটিন প্রয়োজন অনুসারে প্রোটিন পার্সেন্টেজ নির্ণয়ে ভুল হওয়া। তো চলেন আমরা প্রোটিন পার্সেন্টেজটা কিভাবে বের করবেন এটা নিয়ে আলোচনা করি। নাম্বার এক, সয়াবিন খৈল। এখন সয়াবিন খৈলে প্রোটিন কত রয়েছে? 42 থেকে 44%। আমি যে 100 কেজি খাদ্য তৈরি করব, এই 100 কেজি খাদ্যের ভিতরে আমি সয়াবিন দেব 30 কেজি। এটা কিন্তু জাস্ট হিসাবের জন্য বলছে, একটা হিসাব আমি দেখাচ্ছি যে আপনারা যত উপাদান নিবেন এই প্রত্যেকটা উপাদানের আপনারা কত কেজি করে নিবেন এটা হিসাব করবেন, হিসাবটা বোঝার জন্য আমি দিয়েছি 30 কেজি। তা আমি 30 কেজি নিলাম, 100 কেজি খাদ্যে 30 কেজি নিলাম সয়াবিন। তো সয়াবিনে যেহেতু আমিষ পার্সেন্ট দুইটা রয়েছে, 42 থেকে 44%, আমি এই দুইটাই হিসাব করে বের করব। প্রথমে কত? 42। এটা হলো প্রোটিন পার্সেন্ট হলো 42, পূরণ আমি নিয়েছি কত? 30 কেজি। আমার টোটাল খাদ্য কত? 100 কেজি। তাহলে ভাগ 100 ইজিকুয়াল টু 42 × 30 / 100। এতে আমার প্রোটিন আসবে 12.6% বা 6 কেজি। এখন যদি 44 দিয়ে হিসাব করি, তাহলে 44 × খাদ্য কত? 30 কেজি ভাগ 100 ইজিকুয়াল টু 13.2% বা কেজি। তাহলে আমার 30 কেজি সয়াবিন আমি নিলে সেখানে আমি প্রোটিন পাবো 12.6 থেকে 13.2% বা 2 কেজি। এখন আসা যাক অ্যাঙ্কর ডালে। অ্যাঙ্কর ডাল আমি 100 কেজি খাদ্যে অ্যাঙ্কর ডাল নেব 20 কেজি। অ্যাঙ্কর ডালে প্রোটিন কত রয়েছে? 36। তাহলে এখানে প্রোটিন রয়েছে 36%, আমি নেব 20 কেজি। এখন এটার হিসাবটা আমি বের করব, প্রোটিন কত? 36% ইন্টু আমি কত কেজি নিচ্ছি? 20 কেজি।
টোটাল খাদ্য আমি কয় কেজির হিসাব করছি, 100 কেজি ভাগ 100, তাহলে 37 পূরণ 20 ভাগ 100 ইজিকুয়াল টু 7.2% বা কেজি। এখন আমি আরেকটা উপাদান নেই, নাম্বার 3, শুটকি। আমার দেশি যে শুটকিটা পাওয়া যায়, এই শুটকিটায় প্রোটিন কত রয়েছে? 50 থেকে 52%। আমি এখানে শুটকি নেব 5 কেজি, আমি এখানে শুটকি নেব 5 কেজি। এখানে দেখেন শুটকির যেহেতু অনেক দাম, এটা আমি একটু কম নিলেও চলবে। 5 কেজি শুটকি নিলে আমার 50 × কত আমি নিয়েছি, 5 কেজি ভাগ 100 ইজিকুয়াল টু, দেখাচ্ছি আমি, আর যদি 52 হয়, 52 × 5/100, তো 50 ভাগ 5 পূরণ 5 ভাগ হলো 100, আসবে 2.5%, আর 52 পূরণ 5 ভাগ 100 এতে আসবে 2.6% বা 6 কেজি। তাহলে আমরা এই যে তিনটি উপাদান যে নিলাম, আমরা সয়াবিনে কত পেলাম, আমরা এই যে 30 কেজি সয়াবিন, এতে আমরা পেলাম 12.6 থেকে 13.2% বা কেজি। এবং আমরা যে 20 কেজি অ্যাঙ্কর ডাল নিলাম, 20 কেজি অ্যাঙ্কর ডালে আমরা প্রোটিন পেলাম কত, 7.2, এখানেও আসবে 7.2% বা কেজি, কারণ অ্যাঙ্কর ডালে প্রোটিন একটাই হয়, 36। এরপরে আমরা শুটকি নিলাম 5 কেজি, তাহলে আমার 5 কেজি শুটকিতে আমার প্রোটিন কত আসলো, 2.5 থেকে 2.6%। এখন এই তিনটা উপাদানে আমার টোটাল কত পার্সেন্ট আমিষের উপস্থিতি হলো, 6 আর 2 8, 8 5 13, 13 হাতে আমার 1, 12 আর 1 13, 13 আর 8 হলো 20, 20 আর 2 22, 22.3%, আর এখানে আসবে 2 2 4 6 4 10, 10 এ 0, 0 আমাদের দরকার নেই, 1 হাতে আছে 1, 13 আর 1 14, 14 আর 7 21, 21 আর 2 23, 23% বা কেজি। এখানে খাদ্য নিয়েছি কত, 30 40 50 55 কেজি, তা আমি যদি 30 কেজি সয়াবিন নেই, 20 কেজি অ্যাঙ্কর ডাল নেই এবং 5 কেজি আমরা শুটকি নেই, তাহলে আমাদের এখানে প্রোটিনের উপস্থিতি থাকবে 22.3 থেকে 23% বা 23 কেজি। তা এভাবে আমার এলাকায় যে উপাদানগুলো আমরা অ্যাভেলেবেল পাব, আমাকে যে খাদ্য শুটকি দিতেই হবে, এর কিন্তু কোনো বাধ্যবাধকতা নেই, কারণ উদ্ভিজ্জ আমিষ এবং এনিম্যাল আমিষ বা প্রোটিন, হ্যাঁ আপনার এনিম্যাল আমিষ একটু স্ট্রং, কিন্তু আমরা যখন এই উদ্ভিজ্জ আমিষগুলো একাধিক আমিষ যখন আমরা মিশ্রণ করব, অর্থাৎ একাধিক উপাদান যখন আমরা মিশ্রণ করব, তখন কিন্তু আমাদের এই আমিষের পার্সেন্টেজ বা প্রোটিন পার্সেন্টেজটা একদম সে প্রাণীজ আমিষের কাছাকাছি চলে যায়, হয়তো 98 100, 1-2% কম হতে পারে। কিন্তু আমরা যদি এই খাদ্যটাকে আবার আমি যে রেগুলার ফার্মেন্টেশনের কথা বলি, এই রেগুলার ফার্মেন্ট যদি আমরা করি, তাহলেও কিন্তু আমাদের খাদ্যের মান অনেক বেশি বেড়ে যাবে। এবং এর সাথে যদি আমি ওই যে আমার ওই ভিডিওতে যে এডিশনাল উপাদান এই যে লাইসিন, মিথুলিন, তারপরে এই যে বিভিন্ন ধরনের ভিটামিনস, মিনারেলস, প্রিমিক্স, তারপরে আমরা যদি এর সাথে হলুদ মিক্স করি, আদার গুঁড়া মিক্স করি, আমরা এখানে রসুনের পাউডার মিক্স করতে পারি,
চিটাগুড় আমরা মিক্স করতে পারি, আমরা বা ইস্ট মোলাসেস দিয়ে সপ্তাহে একদিন খাদ্যটা ফার্মেন্ট করে আমরা খাওয়াতে পারি। তো আমরা যদি এই কিছু কিছু এডিশনাল উপাদান, ভিটামিন মিনারেল প্রিমিক্স বা কিছু বা খনিজ দ্রব্য এবং যে লাইমস্টোন বা চুনা পাথর, এগুলো যদি আমরা কিছুটা পরিমাণ মিক্স করি, তাহলে আমি বলবো আমাদের হাতে তৈরি খাদ্য প্লেট খাদ্যের চেয়ে এর গুণগত মান অনেক বেশি ভালো হবে এবং আপনি এর গ্রোথ পারফরমেন্স অনেক বেশি আপনি পাবেন। তা আমিষ পার্সেন্ট পূরণ হলো পরিমাণ, ভাগ হলো 100। এভাবে খুব সহজেই কিন্তু আমরা আমিষের পার্সেন্টেজটা নির্ণয় করতে পারি। তো আশা করি আজকের এই আমিষের হিসাব বের করার যে ভিডিওটা আপনাদের অনেক উপকারে আসবে। আপনাদের মাছ চাষ তথা প্রাণী পালক কম খরচে আপনারা করেন, অধিক লাভবান হন এবং সঠিক পদ্ধতিতে আপনারা খামার পরিচালনা করেন, ন্যায়সঙ্গত পদ্ধতিতে আপনারা উৎপাদনটা করেন, এই কামনা রেখে আজকের এই ছোট্ট ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।